عليكم ورحمة الله وبركاته. يا ديش باشي ايه دي دقتي سنفرا ايه دي لو دبي دبي شب ارس اسا جو دنوق دنیش دا دیر بین تا دیر مدد شب بفتن فائجه ايه دي البا میر سو بیٹا گلو ايه دي كنتو সাথে কিদার মধ্যে আসমানের মধ্যে এগুলো সব দেখাইতে আছে, ওই যে লাইটগুলো জল সিলের মতন আকৃতি দিচ্ছে, ডিউবের মতন আকৃতি দিচ্ছে, এগুলো সব আসমানের মধ্যে দেখাইতে আছে লাইটের মাধ্যমে, লাইটের ফোকাসকে পড়ছে সব কিছু আকৃতি। এই যে নৌকার মতন দিছে বানাইয়া, আরই নৌকার মতন বানাইয়া ভালো লুড়াইয়া দিছে, এইটাও আসমানের মধ্যে দেখাইতে আছে, এটা লাইটের ফোকাসকে পড়ছে আসমানও নৌকার মতন ডিজাইনটা, এটা সব লাইটের মাধ্যমে ফোকাস ফলাইছে নিয়ারি আসমানো, তদ্র বোঝা যায় যে এটা যে আসমানও দেখা যার এইরকম সিস্টেম করে যেটা করছে বানাইছে, তো অনেক জাতের সিস্টেম করছে কেন। এই যে আবার সিলের ছবি, ফাঁকিগুলার ছবি, নিচে বিল্ডিং দেখা যাইতে আছে, নিচের দৃশ্য সুন্দর আছে, নিচের দিয়ে ভিডিওটা করা হয় নাই, শুধু আসমানের মধ্যে যে লাইট মারছে ওইটার মধ্যে ওইটার ডিজাইনগুলো ধরা হয়েছে ভিডিওত, নিচের দিয়ে বেশি ধরা হয় নাই ফোকাস। রাত্রে তো অনেক সুন্দর লাগে এই লাইট কোথা দেখলে, লাইটের কেদাপন দেখলে ডিজাইন ওগুলা, তারা যে ন্যাশনাল ডে পালন করছে এগুলোর মাঝে, ওই যে যেগুলো সাগরের নিচ দেখাইতে আছে, সাগরের নিচের আকৃতি এই লাইটের মাধ্যমে কেদা করছে প্রকাশ করছে, মাছের ছবি, মানুষ ডুব দিয়ে সাগরের নিচে গিয়ারি তার মাছ ধরার লাগে, ও সিনাই শামুক ঝিনুকও নিচে আছে, পাথর আছে, কোনা কোনা পাথরও আছে, এগুলা দেখাইতে আছে সাগরের নিচের আকৃতিগুলা দেখাইতে আছে, যখন লোকটা যাইতে আছে ডুব দিয়ে যাইতে আছে নিচে দিয়ে, ওটা হলো ঝিনুক, ওটা ঝিনুকের আলো করেও দেখাইতে আছে কেতা করলে আরই সাগরের মাঝে যে ঝিনুকগুলো থাকে এগুলা সিস্টেমে, এই সিস্টেমে থাকে সেম সিস্টেমে বানাইছে লাইট দিয়ে, এই লোকগুলো সব আসমানের মধ্যে ফোকাস গিয়ে পড়ছে, আসমান থেকে ভিডিও করেছে যে আসমানের দিকে অন্ধকার দেখাতে যাইতে আছে, তাহলে শুধু লাইটের যেগুলো ফোকাস আছে ওগুলো ধরে কিলার মতন কেতা করা হয় নাই, ভিডিওটা হয় নাই, নাইলে আরও সুন্দর হইতো, আছে আরও ডিজাইন আছে, আরও ডিজাইন আরও সামনে আইব, লাইটের ফোকাস দিয়ে আছে, এই যে একটা ডিজাইন আছে সার্কাসের মতন, সার্কাসের মতন ডিজাইন একটা ধরাইছে কেন লাইট দি ধরা নিয়েছে, ওই তো ডিজাইন দিছে, ওই যে তারা আরবিরা যে তারা যে একটা ঐতিহ্যবাহী, এটা যে আমরা কই তাবু টাঙ্গাইছে কই, আর তারা এটা খাইমা কয় কাপড় যেগুলো বানাইছে ঘরের মতন বানাইয়া আরই, আগুন জ্বালাইছে তারা সাগা উয়া খাইব বানাইয়া আরই আগুন তাবাইব, এটা তারা দৃশ্য, এটা সাগ লাইটের মাধ্যমে এটা সিস্টেম করে আর আসমানের দিকে এটা ফোকাস দেখাইতে আছে, এই যে খাইমার সিস্টেম সম্পূর্ণ দেখাইতে আছে, এই যে বালুচর বালুর পাহাড় টাহাড় এগুলার একটা আকৃতি দেখাইতে আছে, নিচের দৃশ্যগুলো অনেক সুন্দর, নিচে দিয়ে ধরা হয় না ভিডিওটা ধরা হয় না, নিচে দিয়ে শুধু আসমানের মধ্যে যেগুলো দেখাইতে আছে ওগুলো ভিডিও ধরা নিয়েছে, ওই আসমানের মধ্যে উটের কিতা করছে মানুষও দিছে, মানুষে উটের টাইনানের রসি লাগাই আরই বালুর কিতাও দিছে, বালুর উপরে দিয়ে আটের দিয়ে বালুর সরও দিছে, উটের ডিজাইন ডিজাইন দিয়ে দিছে, করে উপকূল চাইলে বোঝা যায় আসমানের মাঝে উপরে লইয়া হারি আরতে আছে,
তাদের পাগড়ি টাগড়ি সব কিছু লাইটের মাধ্যমে দৈরা তুলছে, ওইটাই একটা উটের আকৃতি। এটা দিছে হালকা একটা কিতাবের লাইটের কিতাব জারি, পুরা ফোকাস দেয় না, এটা সাধারণ একটা আকৃতি ধরছে। এটা এটা ইয়ে উটোই আসতেছে, সামনে আরও আসতেছে। ডাক্তার ডাক্তার আছে এইটার মধ্যে দেশে পাখি, তাদের যে একটা ঐতিহ্য পাখি, তারা এটারে শাহিন পাখি কয়, শাহিন, তারা এটার পাখির নাম দিছে শাহিন। আমরা এগুলার এক বাজ পাখি কই, বাংলা ভাষাগুলোর বাজ পাখি বলা হয়। এটা তাদের একটা ঐতিহ্য, মানে তারা ধনী হওয়ার মূল কারণ হইল এই পাখির মাধ্যমে। তাদের যে খনি সম্পদগুলো পাওয়া হয়েছে এই পাখির মাধ্যমে, খনি সম্পদগুলো পাওয়া হয়েছে, এই কারণে এই পাখিগুলোরে তারা অনেক আদর করে। এই যে খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে খেজুর আছে, আবার মানুষের গাছ হইতে খেজুর ফারের এই দৃশ্যটা আবার দৈরা তুলছে লাইটের ফোকাস দিয়ে আসমানের মধ্যে।